নদিয়ার তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের বুথ সভাপতি ফুলিয়া এলাকার বাসিন্দা সুমন মণ্ডল। প্রতিদিনের মতো রাতে পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। আর ঠিক তখনই আনুমানিক রাত দুটো নাগাদ সাইকেলের টায়ার বাস্টের আওয়াজে পরিবারের লোকজন উঠে দেখে বাড়ির ভেতরে আগুন চলছে। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের এলাকার লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে এনে পরিবারের লোকজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনার পেছনে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা, সেই বিষয়ে খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়ায় আগুন জ্বালিয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগকারী তৃণমূল বুথ সভাপতি কি বলছেন শুনব। দুটো 15 নাগাদ আমার মা যখন চেঁচামেচি করে বাইরে এসে, তখন আমরা সবাই বেরিয়ে এসে দেখি আমাদের পুরো ঘরটা আগুন ধরছে বাইরে দিয়ে। ওই একটা মাথা থেকে একটা শেষ মাথা পর্যন্ত পুরো পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তা সাইকেলে হয়তো প্রথমেই লেগে গেছে, সাইকেলটা টিউবটা বাস করে তো মাঠের পেয়েছে, বাইরে বেরিয়ে দেখি সব ধরে গেছে। সেই মুহূর্তে আমরা বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি, কল থেকে জল দিই, জল যখন দিই আরও দাও দাও করে ধরতে লাগে, তখন বালি থাকে পাশে, বালি এনে কোনোরকমভাবে তাড়াহুড়ো করে আমরা আগুনটা নিভিয়ে ফেলতে পারি। যদি না নেভাতাম হয়তো আমার দুটো মেয়ে আছে, আমার বোন আছে, হ্যান্ডিক্যাপ বোন আছে বাড়িতে, আমার সবাই হয়তো পুড়ে মরে যেতাম। কি মাথায় আমার ঢুকছে না যে কারোর সাথে আমার এমন কোনো শত্রুতা আছে যে আমার এই ঘাতকর ক্ষতি করতে পারে। আমার মনে হয় না আমার সাথে কারোর সাথে গণ্ডগোল অশান্তি আমার পাড়াতে কিচ্ছু নেই। আমার মেয়ে রয়েছে, দুটো বাচ্চা বাচ্চা মেয়ে রয়েছে, হ্যান্ডিক্যাপ বোন রয়েছে, কালকে যদি সবাই মিলে যদি আগুন ধরে মরে যেতাম তাহলে এর থেকে বড় আতঙ্কর কি আছে। গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। এই ঘটনার পেছনে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত শত্রুতা, সেই বিষয়ে খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।